হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত ফ্রম আহ জান্নাত ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদই আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করব। এর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখে নিই। আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু পরিমাণে বেশি দিয়েছি। 2 চা চামচ হলুদ গুঁড়া, 7 মতো লবণ, 5-6টা তেজপাতা, এবং এখানে আমি 5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আপনারা যেমনটা ঝাল পছন্দ করেন তেমনটাই দিবেন। এখানে জিরা বাটা, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, এবং এখানে আমি পোস্ত দানা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এবং এলাচ, দারচিনি, লবঙ্গ এবং টক দই নিয়েছি। অন্যদিকে আমি এখানে 6টা কাঁচামরিচ এবং রসুন নিয়েছি। আর নারকেল কুড়িয়ে নারকেলটা আমি একটু দুধ করে নিয়েছি। আমি হাঁসের মাংসের ভিতরে নারকেলের দুধটা দিব। আর এখানে আমি হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটি প্যানে তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে সব এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, পোস্ত দানা এবং গোলমরিচ বাটাটা এবং জিরা বাটা। আদা, রসুন, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং তেজপাতা। এখন এগুলো খুব ভালো করে একটু মিক্সড করে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। এখন আমি এটার ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব। আসলে কষানোটা আমরা তখনই বুঝব যখন দেখব যে আমাদের তেলটা উপরে উঠে গেছে। এখন আমি এই হাঁসটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর এই হাঁসটা গ্রাম থেকে আনা হয়েছে, দেশি হাঁস। তো এখন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি এটার ভিতরে টক দই দিয়ে দিব। আসলে শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে ভাত অথবা চিতই পিঠা, সিট পিঠা, পিঠা দিয়ে বা রুটি দিয়ে আপনারা এটা খেতে পারেন। তো আমি একটু পানি দিয়ে একটু আমি মাংসটা কষিয়ে নিব খুব ভালো করে। তো কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দিব। আসলে মাংসটা যত ভালো কষানো হবে ততই বেশি স্বাদ লাগবে। তো আমি কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিব। এখন আবার ঢেকে দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, তেল পুরো উপরে উঠে গেছে। আর হাঁসের মাংস শীতকালে যে হাঁসগুলো আমরা খাই সাধারণত, এই হাঁসগুলো কিন্তু প্রচুর তেল থাকে, এই জন্যই মূলত হাঁসের মাংসটা বেশি টেস্ট লাগে। তো এখন আমি এটার ভিতরে আমি রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে আর একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আসলে প্রথমেই আমি বলেছি যে মাংস যত ভালো কষানো হবে তত টেস্টি হবে। তো এখন আমি আর একটু কষিয়ে নিব। আমার কষানো আবার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত ইয়াম্মি হয়েছে। তো এখন আমি এটার ভিতরে নারকেলের দুধটা অ্যাড করব। আর আমি কিন্তু এখন টোটালি কোনো পানি ইউজ করব না। এখন আমি নারকেলের দুধটা দিয়ে পুরো হাঁসটা রান্না করব। আসলে আমার কষানোর সময়ই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। নারকেলের দুধটা দিয়ে পুরো মাংসটা আমি রান্না করব। তো এখন একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় শেষের পথে, একটু নেড়ে চেড়ে দিব।
আমার এই মাংসটা আমি একদম একদম হালকা আছে, আমি 10 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি এটার ভিতরে একটু জিরা আর গরম মশলার যে ভাজা গুঁড়াটা ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ রান্না করব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি এটা আর একটু নেড়ে চেড়ে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে, হাঁস রান্না কমপ্লিট। তো আশা করছি আজকের মাংস বা হাঁসের মাংস রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।